আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ইতালির ভেনিসে। বাংলাদেশের মতো গ্রামের পরিবেশের মতন একটা জায়গায় আপনি এখানে গেলে মনে হবে হয়তো আপনি বাংলাদেশের কোনো গ্রামে আছেন। আমাদের দেশের হাওর অঞ্চলগুলো যেমন হয় সেরকম একটা জায়গা। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, আপনারা দেখতে থাকুন। আর খুব বেশি দূরে নয়, একটু পরে আমরা চলে আসবো। এখন আমরা চলে আসছি। এই যে দেখুন, এক পাশে একটা খাল, এই রাস্তা দিয়ে আমাদের চলা শুরু হবে। আজকে আমরা মূলত হাঁটতে বের হয়েছি, এখান থেকে আমরা বাকিটা অংশ হেঁটে যেতে হবে। হাঁটতে হাঁটতে আপনাদের দেখাচ্ছি এই যে পরিবেশটা, দেখুন মনে হয় গ্রামের কোনো রাস্তা। দেখুন এই যে খালটা, এই খালটায় অনেক মাছ আছে, এখানে সকালবেলা অনেকে মাছ ধরে। এ দেখুন বাম পাশে হচ্ছে আবার ভেনিসের সাগর, সাগরের ওই পাশে আছে ভেনিস। এখানে পানি গভীর খুব বেশি না। এই রাস্তাগুলি দিয়ে বোট দিয়ে এয়ারপোর্টে আসা যাওয়া করে ভেনিস থেকে। আজকে অবশ্য বাটার সময়, এগুলো পানিতে ডাকা। দেখুন একটা বিমান মাত্র অবতরণ করতেছে এয়ারপোর্টের কাছে, হয় এখানে বসে অনায়াসেই বিমানের উড্ডয়ন অবতরণ দেখা যায়। দেখুন কি চমৎকার, ধীরে ধীরে অবতরণ করতেছে। নর্মাল অবস্থায় প্রায় 4-5 মিনিট পরপরই এক একটা বিমান অবতরণ করে। এখন করোনার সময় বিমান চলাচল একেবারে নাই বললেই চলে, শুধু কার্গো বিমানগুলি মাঝে মধ্যে আসে। আবার আমাদের হাঁটা শুরু করলাম। এই যে দেখুন, এই রাস্তা যেন শেষ হবার নয়, অনেক লম্বা। এখান থেকে হাইটা মেসরেতে আসা যায়। এই রুটটা অবশ্য সাইকেলের জন্য খুবই উপযোগী, এখানে শত শত দিন লোক প্রতিদিন সাইকেল চালিয়ে আসে। মাসুম যে খালটায় প্রচুর মাছ আছে, এখানে প্রায় মাছ ধরা হয়। এই যে দেখুন একটা বালি হাঁস, এটা একটা ফুলের ঝোপঝাড়,
সাদা ফুলে মুখরিত চারপাশ। এগুলি কাশবন, আর কিছুদিন পরে কাশবনগুলো আবার সজীব সতেজ হয়ে উঠবে। আমাদের সামনেই হচ্ছে ভেনিস, এই যে মাসন, প্রকৃতির সৌন্দর্য, মনে গান চলে আসছে, গুনগুনিয়ে গান গাচ্ছে। এই যে ওই সামনেই ভেনিস, এখান দিয়ে নদীপথে ভেনিস থেকে এয়ারপোর্টে আসা যাওয়ার ব্যবস্থা আছে। এই যে ভেনিস দেখা যাচ্ছে একটু।